হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রানারং চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আইসক্রিম লাভারদের জন্য আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছি ভ্যানিলা আইসক্রিম। খুব সহজ একটি রেসিপি, মাত্র দুটি উপকরণে বানিয়ে নিতে পারবেন। এই গরমে বেশি করে আইসক্রিম বানিয়ে ফ্রিজে রেখে দিলে কিন্তু বাচ্চারা বা বড়রা যখনই বায়না করবে ইনস্ট্যান্ট বের করে পরিবেশন করতে পারবেন। শুরুতেই আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ হুইপিং ক্রিম। এটা কিন্তু অবশ্যই বরফ ঠান্ডা ক্রিম হতে হবে। এই ক্রিমটা আপনারা যে কোনো সুপার শপ অথবা বড় মুদির দোকানে পেয়ে যাবেন, আর বাসায় এনে অবশ্যই ডিপ ফ্রিজ করে রাখতে হবে। নিয়ে নিচ্ছি একটা স্টিলের বোল, আর এখানে আমি কিন্তু কিছু বরফ নিয়ে নিচ্ছি ঠান্ডা পানির ভিতরে। যাদের বাসায় এসি আছে তারা কিন্তু এই ঠান্ডা পানিটা ব্যবহার না করলেও চলবে। ক্রিমের বোলটাকে আমি ঠান্ডা পানির ভিতরে বসিয়ে দিব। এখন আমি একটি বিট মেশিনের সাহায্যে লোয়ার স্পিডে 3 থেকে 4 মিনিট ক্রিমটাকে খুব ভালোভাবে বিট করে নিব। বাসায় যদি বিট মেশিন না থাকে তাহলে হ্যান্ড হুইস্ক দিয়েও বিট করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন বিট করা কিন্তু হয়ে গেছে। আমি এখন এখানে 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করব। এই কনডেন্স মিল্কটা কিন্তু আমার বাসায় তৈরি করা। আমি এটার রেসিপিটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কেউ যদি দেখতে চান ওখান থেকে চেক করে নেবেন। কনডেন্স মিল্কটা দিয়ে 30 সেকেন্ডের মতো আবারও বিট করে নিব। প্রফেশনাল স্টাইলে আইসক্রিম বানাতে হলে কিন্তু অবশ্যই আপনাকে হুইপিং ক্রিমটা ব্যবহার করতেই হবে। এই পর্যায়ে আইসক্রিমের ক্রিমটা একদম রেডি হয়ে গেছে। ডেকোরেশনের জন্য আমি এবার ক্রিমটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। এটার এক ভাগে আমি ব্যবহার করব রেড ফুড কালার কয়েক ফোঁটা। একটা স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিচ্ছি। এখানে আমি একটা আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি। এখন ক্রিমগুলোকে আমি একটির উপর আরেকটি দিয়ে লেয়ার বাই লেয়ার করে ডেকোরেশন করে নেব। একটি টিস্যু পেপার দিয়ে সাইডের যে ক্রিমগুলো লেগে আছে ওটাকে আমি ক্লিন করে নিচ্ছি। একটি স্টিকের সাহায্যে আমি ক্রিমগুলোকে উপর থেকে আরেকটু ডিজাইন করে দিচ্ছি, যাতে ক্রিমের লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়। উপর দিয়ে কিছু চীনাবাদাম ছিটিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা আরও ভালো আসবে। আর এই ক্রিমটাকে আমি ফ্রিজে রেখে দিব অন নাইটের জন্য। প্রায় 12 ঘন্টা পরে ফিরে এলাম, আর এখন আপনাদেরকে ডেকোরেশন করে দেখিয়ে দিব আইসক্রিমের ভিতরে কতটা সুন্দর হয়েছে। একটা নাইফের সাহায্যে সাইড থেকে প্রথমে আইসক্রিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। আইসক্রিমগুলোকে খুবই সাবধানে এখন সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ভিতরের লেয়ারগুলো কিন্তু একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। দোকান থেকে না কিনে এখন কিন্তু হেলদি উপায়ে এভাবে বাড়িতে আইসক্রিম বানিয়ে যখন ইচ্ছা হয় তখনই খেতে পারবেন। এভাবে দোকানের মতো হুবহু আইসক্রিম বানিয়ে কিন্তু যে কাউকে চমকে দিতে পারবেন। কাউকে না বললে কিন্তু সে একদমই বুঝতে পারবে না যে এটা আপনি বাড়িতেই বানিয়েছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।